নবীজি ফরমাইন, লজ্জাস্থানের তুমি তার কি করো, হেফাজত করিয়া থাকো। পুরুষ হোক মহিলা হোক, যদি তারা লজ্জাস্থানের হেফাজত যদি করে না, এইভাবে গুনার মধ্যে যদি তারা লিপ্ত হয়ে যায়, বলে কোন গুণা? পুরুষ এবং মহিলা যদি জিনা করিলায়, জিনাকারী যারা আসন, কোরআনের হুকুম হইল আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। পুরুষ এবং মহিলা অবিবাহিত যারা জানিয়া ঔরত জানি মর্দ, এরা যদি এইভাবে যদি গুনার গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন জিনা কর মানে আরম্ভ করি দে, তখন তার ইমান বাড়িয়া যায় গিয়া তার ভিতর দেখিয়া, ইমান বাড়িয়া গিয়া মাথার উপরে ছায়া দিলে, বুঝাইছো নিমা? আল্লাহর আল্লাহ কামুল হাকিমিনা কইছেন, যখন আমার কোন বন্ধক এইভাবে গুনার মধ্যে তারা যদি বিশেষ করিয়া লিপ্ত হয়ে যায়, তারার লাগে শাস্তি কি? ওয়ায়াতর ব্যাখ্যার মধ্যে আনছন এবং ফতোয়ার কিতাবর মধ্যে আনছন, এরার উপরে কি করক? ইয়াতর অর্থ হইল গিয়া তাদের রে একশো একশো তুমি তার কুড়া লাগাও, ডান্ডা লাগাও। সাক্ষী লাগবো কতজন? সাক্ষী লাগবো বলে চারজন, আল্লাহর বন্দেগান চাইরজন দেখনে ভালো হয়, তার সমান এক মাত হইত। চাইরজন যদি দেখনে ভালো দেখতে তখন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতুম মিনকুম, চারজন দেখনেওয়ালা সাক্ষী হইতে আটটা চৌক হইত, এর লাগি দেখনেওয়ালা যদি তখন এরার উপরে শরীয়তর হুকুম হইল একশো একশো তুমি ডান্ডা লাগাও। ইমাম তাহাওয়ী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, বলে ডান্ডা দেওয়ার পরে এরার তুমি তান এলাকার মধ্যে রাখিও না, যারা এই ধরনের গুণা করছেন এরার এক বস্ত্র লাগি এলাকা তুমি তান ছাড়াইয়া দিলাও, এরার তুমি তান মুখ আর দেখাত লাগিও না। বুঝবাইতরা কত মারাত্মক গুণা নানিটা, এক বস্ত্র লাগিয়ে আরে এরিয়া ছড়াইয়া দেও, এরিয়া তাকে সরাইয়া দেও। ভাই মুসলমান, এর জন্য বিশেষ সরিয়া আরেক গুরু লাগে, বিবাহিত পুরুষ এবং নারী ওদের যদি এই ধরনের বুড়া খাজের মধ্যে যদি পাওয়া যায়, তাদের উপরে রজম ওয়াকে হয়ে যায়, রজম মারে ফাত্তর মারিয়া ছাড়াই লওয়া, এরারে ফাত্তর মারতে মারতে জমিন তাকে বিদায় দিলাই, তারা জমিনের হইতা না, সমর পর্যন্ত গাড়িয়া ভাত্তর মারতে। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের বিচার বাবা চলে না, তবে মোটামুটি আমরা দুর্রা কুড়া মারা এটা চালাইতাম পারি, কিন্তু রজমর হুকুম নাই, গতিকে আমরা দুর্রা মারিয়া কিছু জরিমানা করি আমরা ছাড়ি, কিন্তু আল্লাহর বন্দে কেন কোরআনের হুকুম হইল এরারে জমিন তাকি একবারে বিদায় করে দিতে আর রাখতায় না। কারণ বিবাহিত পুরুষ এবং নারী উভয় দয় গুরু যদি গুনার যদি করন, সব তাকি বড় দোষী, সব তাকি বড় দোষী, জীবনে এরা নিয়ামত পাওয়ার পরে পুরুষের তার স্ত্রী থাকা সত্ত্বেও, স্ত্রী কিন্তু তার পুরুষ থাকার সত্ত্বেও, এরপরে যদি এই ধরনের গুণা লিপ্ত হয়, এত এই ব্যক্তি সব তাকি জমিনের মধ্যে নিকৃষ্টতম। ভাই মুসলমান, রসুলুল্লাহর কাছে একদিন একজন মহিলা গেলাম, মহিলা গিয়া এখন ইয়া রসুল্লাহ আমি জিনা করে লাইছি, আপনি আমার বিচার খান্তা করেন, হয়তো নবীজিয়ে মুখ ঘুরাই লাইছ। আবার সেই মহিলা হর দিকে গিয়া এখন ইয়া রসুল্লাহ আপনি মুখ ঘুরাই লাইছেন আমার বিচার খান্তা করে রায়, আল্লাহর রসুলে আবার আরেক দিকে মুখ ঘুরাই লাইছেন, মুখ ঘুরানির পরে তিনবার পরে রসুল্লাহ কইলা গো তুমি যেন খালি কো জিনা করে লাইছ, তোমার প্রমাণ কিতা? বলে ইয়া রসুল্লাহ আমি জিনা করছি, আমার প্রমাণ হইল বর্তমানে আমার পেটে বাচ্চা। নবীজি শুনিয়া হইলা মা গো তুমি এখন বাড়ির যাও, তুমি বাড়ির যাওয়ার পরে যেদিন দিন পূর্ণ হইব সন্তান জন্ম হইব সেই দিন তোমার সন্তান ডে তুমি সঙ্গে নিয়ে আসিও, সন্তান জন্ম হওয়ার পরে তোমার বিচার যাও। গেল গিয়ে মহিলার দিন পূর্ণ হইলাম, সন্তান জন্মার পরে সন্তান কুলে নিয়ে সেই মহিলা রসুলের দরবারে গিয়া হইয়া রসুল আল্লাহ আমার বিচার খান্তা শরীয়তরে যে ফায়সালা যে বিচার করিলাই জানি না, ভুল করিলাইছি, যদি বিচার হয় না এমত অবস্থায় যদি আমি মারা যাই আমি কিয়ামতর দিন কঠিন দুজখরা গুন্দাকে কিলা বাসিতাম ইয়া রসুল আল্লাহ। মহিলার জীবনে চিন্তা হয়ে গেছে গিয়া, আল্লাহর ডর হয়ে গেছে গিয়া, ঔ সময় নবীজি ফরমাইন মা গো তুমি না আরো যাও বাড়িত গিয়া, দুই বছর পর্যন্ত বাচ্চাটা আরো ভালো।
দুই বছর বাচ্চাটা ফালি আনলে বড় ইয়াল্লে দুধ যেদিন ছাড়ব এদিন আই হোক মহিলা আরো দুই বছর পরে আই এখন ইয়া রসুল আল্লাহ বিচার করকা বলে তোমার বাচ্চা হাতে কুটিয়া খাইতে পারেনি ফুরাফুরি রুটি খাইতে পারেনি বলে ফুরাফুরি নাই বলে তে যাও আরো ছয় মাস তুমি আরো বাচ্চারে ফালি আও ফুরা যেদিন খাওয়া শিখি লাইব তোমার বিচার আমি করবো ফুরা আড়াই বছর পরে সেই মহিলা রসুলের দরবারে গেছর রসুলুল্লাহ সাহাবায়ে কেরামর মধ্যে হজরতে উমর কইলা বাচ্চা ঘুরা হোক আর বাকি সাহাবাই কেরাম অগলের কইলা যাও ও মহিলার উপরে তুমি তেন ফাতর মারা আরম্ভ কর সাহাবাই কেরাম অগলে আল্লাহর রসুলের আদেশ ক্রমে সেই মহিলার উপরে যেমনে ফাতর মারা আরম্ভ করছন মারতে মারতে রক্ত মাথার থাকি যখন চিৎকারি দিয়ে উড়িয়া যাওয়া আরম্ভ হইল এই সময় মহিলার রক্ত গিয়া যখন উড়িয়া যার উড়িয়া যাইতে না যাইতে সেই মহিলার রক্ত পড়ছে উমরের গার মধ্যে উমরে চিৎকার দি কইলে ইয়া রাসূলুল্লাহ নাপাক মহিলার রক্ত আমার শরীরে পড়ছে অতটুক পর্যন্ত ডরাইছন হে বলে হযরত উমরে যার কারণে এই মহিলারে রাসূলুল্লাহ রজমর হুকুম দিলাইছন বলে এই মহিলা বড় অপরাধ করছে যার কারণে ফাত্তর মারিয়া জমিন থাকি বিদায় লওয়া খান বালা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা আল্লাহ আমরা তৌফিক দিতা এই ধরনের কঠিন বুড়া খাস তাকে আমরা বাঁচিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন মহতরম হাজির নেকরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আত্তহুর ও শাত্রুল ইমান পবিত্রতয়া তাকসে গিয়া ইমানের একটি অঙ্গ মানুষ জীবনে পাক হালতে থাকার চেষ্টা করত আর মানুষ যত সময় পর্যন্ত পাক হইছে না পাক হালতে চলে অত সময় পর্যন্ত এই মানুষ না পাকি হালতে চলিয়া যদি এবাদত বন্দেগি করে এগুলি আল্লাহ গছে না এর জন্য ও আল্লাহ তার হাবিবরে জানাইলা নবী আপনি হইয়া দেও কুল নবী আপনি হইয়া দেও লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইহফাযু ফুরুজাহুম ও নবী পুরুষ মুমিন যারা আছেন ওদের জানাইয়া দাও প্রত্যেকে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর বিশেষ করিয়া তারা চক্ষুটারে যেন নিম্নগামী করে।